হেল্ল' মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, পুনৰাই তোমালোকক মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। মোৰ নাম বিশ্বজিৎ সিনহা। মই জ্ঞানচাকি হাই স্কুলৰ বিজ্ঞান শিক্ষক আৰু মোৰ ডিষ্ট্ৰিক্ট হ'ল বঙাইগাঁও মানিকপুৰ ব্লক। এই লকডাউনত আমি স্কুল যাব পৰা নাই কৰোণাৰ কাৰণে, কৰোণা মহামাৰীৰ কাৰণে। আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বহুত অসুবিধা হৈ আছে, স্কুল যাব পৰা নাই। সিহঁতৰ সুবিধাৰ বাবে, আমাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সুবিধাৰ বাবে মই ইউটিউবৰ দ্বাৰা কিছুমান বিজ্ঞানৰ চাপ্টাৰ আৰু অংকৰ চাপ্টাৰৰ ভিডিঅ' বনাই আছোঁ। যদিও মই ইমান এক্সপাৰ্ট নহয়, আজিলৈকে কেতিয়াও মই ভিডিঅ' বনাই পোৱা নাই, তবে মোৰ ফালৰ পৰা চেষ্টা কৰিলোঁ যাতে ঘৰত বহি আমাৰ অসমৰ ছাত্ৰ ছাত্ৰীবোৰে পঢ়া শুনা কৰিব পাৰে, মোৰ পৰা কিবা উপকৃত হ'ব পাৰে, তাৰ বাবে মই এটা চেষ্টা কৰিলোঁ। কিবা ভুল হ'ব পাৰে, ভুল হ'লে ক্ষমা কৰিব, আৰু যদি ভাল লাগে লাইক কৰিবা আৰু ভিডিঅ'বোৰ চাবা। নহ'লে আমি বেছি দেৰি নকৰাকৈ আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আজি মই ক্লাছ টেনৰ জেনেৰেল মেথছৰ অনুশীলনী 2.2 বিষয়ে আলোচনা কৰিম। খুবেই ইণ্টাৰেষ্টিং চেপ্টাৰ। উৎপাদক বিশ্লেষণ কিদৰে কৰে, শূন্যৰ লগত সহগৰ সম্পৰ্ক কি, এই আটাইবোৰ বিষয়ে আজি আমি আলোচনা কৰিম। আৰু টেকনিক কিছুমান মই শিকাই দিম, যাৰ দ্বাৰা তোমালোকে অতি সহজতে মিডিল টাৰ্ম ফেক্টৰাইজেশ্যন কৰিব পাৰিব। তেনেহ'লে পলম নকৰাকৈ আমাৰ ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰোঁ। কি কৈছে নাম্বাৰ ওৱান প্ৰশ্নত? আমাৰ কি কৈছে, তলৰ দীঘাত বহুপদবোৰৰ শূন্য উলিওৱা আৰু এই শূন্যবোৰ আৰু সহগবোৰৰ মাজৰ সম্পৰ্ক সত্যাপন কৰা। এই প্ৰশ্নটোত আমাৰ এইটো দিছে, প্ৰশ্নটোত আমাৰ এটা ইকুৱেশ্যন দি দিছে। ইয়াতে কেইবাটাও প্ৰশ্ন আছে। নাম্বাৰ ওৱান দিছে আমাৰ এক্স স্কোয়াৰ মাইনাছ 2x - 8, এইটো আমাৰ প্ৰথম প্ৰশ্ন। প্ৰথমতে আমি এইটো বুজি ল'ম, তাৰপিছত একে প্ৰচেছত আমি বাকী প্ৰশ্নবোৰৰ উত্তৰ কৰিম। ইয়াতে বহুত কথা আছে, চোৱা বহুপদবোৰৰ শূন্য, এই বহুপদটোৰ শূন্য দিয়া নাই, আমি শূন্য উলিয়াব লাগিব। সেইকাৰণে ইয়াতে কৈছে কি প্ৰশ্নত, শূন্য উলিওৱা, ওলোৱাৰ পিছত কি ক'ব লাগিব, এই শূন্যবোৰ আৰু সহগবোৰৰ মাজৰ সম্পৰ্ক কি, সহগ কোনবোৰ, এক্স স্কোৱাৰৰ সহগ ইয়াতে তোমালোকে দেখা পোৱা নাই, নেথাকিলে আমি কি বুলি ধৰি ল'ম, ওৱান, এক্সৰ সহগ 2 আৰু এইটো এটা সহগ। তেনেহ'লে অংকটো কৰাৰ আগত মই শূন্যৰ আৰু এই সহগবোৰৰ মাজত কি সম্পৰ্ক এইটো বুজাই দিওঁ আগত। ধৰো আমি এটা, এইটো এটা আমাৰ দীঘা সমীকৰণ, এইবোৰ হ'ল আমাৰ চলক আৰু এ বি চি হ'ল সহগ। এতিয়া আমি দীঘাত সমীকৰণ, যেতিয়া দীঘাত বহুপদ আমি জানো, দীঘাত বহুপদত অতি বেছি দুটা শূন্য হ'ব পাৰে, এই শূন্য দুটাৰ মাজত সম্পৰ্ক কি, এই সহগবোৰৰ লগত ইয়াৰ ফৰ্মুলাবোৰ আমি লিখি লওঁ। ধৰিলোঁ ধৰা হ'ল এই বহুপদটোৰ শূন্য দুটা আলফা আৰু বিটা, এই চিনটোক আলফা কয়, এই চিনটোক বিটা কয়। আমি এই দীঘাত সমীকৰণ অথবা এই বহুপদটোৰ আমি কি ধৰিলোঁ, দুটা শূন্য ধৰিলোঁ, আলফা আৰু বিটা। এই শূন্য দুটাৰ লগত এ আৰু বি চি, এই সহগকেইটাৰ সম্পৰ্ক কি,
সহকদায় ধ্রুবক হয়। ধ্রুবক কি মই কৈছিলো আগৰ ভিডিঅত, যিবোৰ সাংখ্যিক মান এইবোৰক ধ্রুবক কয়, কনস্ট্যান্ট, কাৰণ এইবোৰ কেতিয়াও চেঞ্জ নহয়। এক্সৰ মান যিকোনো হ'ব পাৰে, এইবোৰক চলক বুলি কয়। এই ফৰ্মুলাটো তোমালোকে লিখি ৰাখিবা, যদি আমি শূন্য দুটাক যোগ কৰোঁ, মানে শূন্য দুটাৰ সমষ্টি, শূন্য দুটাৰ সমষ্টি, সমষ্টি মানে আমি জানো প্লাস, কি হ'ব ফৰ্মুলা, মাইনাস বি বাই এ। মাইনাস বিটো কাৰ সহগ? এক্সৰ সহগ। মাইনাস বি, সৰি, মাইনাস বি নহয়, বিটো কাৰ সহগ? এক্সৰ সহগ। আৰু এটো কাৰ সহগ? এক্স স্কুৱেৰৰ সহগ। আৰু মাইনাসটো আমাৰ ফৰ্মুলাৰ মাইনাস আহিবই। তেনেহ'লে আমি ফৰ্মুলাৰ মাইনাস দিলোঁ, বি কাৰ সহগ? এক্সৰ সহগ। এ কাৰ সহগ? এক্স স্কুৱেৰৰ সহগ। তেনেহ'লে আমি ইয়াতে কি লিখিম? এক্স স্কুৱেৰৰ সহগ। এইটো হ'ল আমাৰ শূন্য দুটাৰ সমষ্টি। আমি এই বহুপদটোৰ শূন্য দুটা ধৰি লৈছোঁ কি, আলফা আৰু বিটা। সমষ্টিটো আমাৰ কি পালোঁ আমি ফৰ্মুলাত, মাইনাছ বি বাই এ। ডেট মিনছ বি কাৰ হওক? এক্সৰ হওক। আৰু এ এক্স স্কুৱেৰৰ হওক কি? এ এক্স স্কুৱেৰৰ হওক। এইদৰে বহালোঁ। এতিয়া শূন্য দুটাৰ গুণফল, শূন্য দুটাৰ গুণফল, ডেট মিনচ আলফা পূৰণ বিটা হ'ব চি বাই এ। চিৰ লগত চোৱা, কোনো ধৰণৰ চলক নাই, সেইকাৰণে এইটোক আমি ধ্ৰুৱক বুলি ধৰিম। এইটো সহগ কাৰণ ইয়াৰ লগত চলক আছে, ইয়াৰ লগত কোনো ধৰণৰ চলক নাই। তেনেহ'লে আমি চিটো কি হ'ব? ধ্ৰুৱক। এ কাৰ সহগ? এক্স স্কুৱেৰৰ সহগ। এইটো আমি শূন্য দুটা কি কৰিলোঁ? গুণফল। শূন্য দুটাৰ গুণফল। তেনেহ'লে আমাৰ এই দুটা ফৰ্মুলা পালোঁ। শূন্য দুটাৰ সমষ্টি হ'লে কি হ'ব? মাইনাছ বি বাই এ। ডেট মিনছ মাইনাছ এক্সৰ সহগ ডিভাইডেড বাই এক্স স্কুৱেৰৰ সহগ। আৰু শূন্য দুটাৰ গুণফল চি বাই এ, ধ্ৰুৱক ডিভাইডেড বাই এক্স স্কুৱেৰৰ সহগ। এই দুটা ফৰ্মুলা তোমালোকে লিখি ৰাখিব লাগিব। এই দুটা ফৰ্মুলাৰ দ্বাৰা আমি কি কৰিম? সত্যাপন কৰিম। এইটোৱে হ'ল আমাৰ শূন্য দুটা আৰু সহগবোৰৰ মাজত সম্পৰ্ক। ইমানখিনি আমি পাই গ'লোঁ, বুজিলোঁ। এই দুটা তোমালোকে লিখি ল'বা। এতিয়া আমি অংকটোলৈ আহোঁ। ইয়াত এটা আমাক বহুপদ দিছে। এই বহুপদটোক আগতে আমি কি কৰিব লাগিব? উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগিব। উৎপাদক বিশ্লেষণ তোমালোকে ক্লাছ এইটৰ পৰা পাই আহিছা। উৎপাদক বিশ্লেষণ আমি বিভিন্ন ধৰণে কৰিব পাৰোঁ। কমন লৈ কৰিব পাৰোঁ, সাধাৰণ উৎপাদক লৈ, অভেদ ব্যৱহাৰ কৰি কৰিব পাৰোঁ। আৰু এটা আছিল আমাৰ মিডিল টাৰ্ম ফেক্টৰ, মাজৰটোক দুভাগ কৰি কৰিব পাৰোঁ। উৎপাদক বিশ্লেষণৰ প্ৰথম আমি চাব লাগিব, যিমান কেইটা পদ দিব সিহঁতৰ মাজত সাধাৰণ উৎপাদক আছে নেকি। সাধাৰণ উৎপাদক কি? ছাপ'জ টু এক্স স্কুৱেৰ প্লাছ ফ'ৰ এক্স প্লাছ ছিক্স, ইয়াতে সাধাৰণ উৎপাদক টু। তেনেহ'লে আমি আগতে সাধাৰণ উৎপাদক ল'ব লাগিব। টু ল'ম, এক্স স্কুৱেৰ টু কেলৈ সাধাৰণ উৎপাদক? কাৰণ টু টুৰ উৎপাদক, ফ'ৰৰ উৎপাদক আৰু ছিক্সৰ উৎপাদক। কিদৰে? দুই এগুণ দুই, দুই দুগুণ চাৰি, দুই তিনিগুণ ছয়। এইজন আমি আগতে কি কৰিব লাগিব? সাধাৰণ উৎপাদক লৈ ল'ব লাগিব, যদি বহুপদটোত সাধাৰণ উৎপাদক থাকে। এইদৰে এইটো আমি প্ৰথম চাব লাগিব, আমি সাধাৰণ উৎপাদক আছে নে নাই। প্ৰথম আমি কি চাব লাগিব? সাধাৰণ
উৎপাদক আছে নে এটা সাব লাগিব এটা আমি প্রথম কাম আমার যেতে আমি উৎপাদক বিশ্লেষণ করিম ফার্স্ট আমি কি সাব লাগিব সাধারণ উৎপাদক আছে নে নাই সাধারণ উৎপাদক বুঝাই দিলু তিনটাটা থাকিব লাগিব উৎপাদক সেকেন্ড আমি কি করিব লাগিব হেই দিয়া বহুপদটো কোনোবা অভেদত আছে নেকি অভেদ মানে ফর্মুলা তোমালোকে ক্লাস 8 ত পাইছা তিনটা ফর্মুলা আছে এটা আছে a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই অভেদত আছে নেকি সাব লাগিব নেক্সট a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইটো সাব লাগিব থার্ড আমি সাব লাগিব স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b আৰু a মাইনাস b যদি এই তিনিটা অভেদৰ ভিতৰত যিকোনো এটা থাকে আমি অভেদ ব্যৱহাৰ কৰি উৎপাদক বিশ্লেষণ কৰিম যদি নে থাকে সাধাৰণ উৎপাদক নাই অভেদ নাই তেতিয়া আমি কি কৰিম মিডল টার্ম ফ্যাক্টৰ কৰিম এটা মিডল টার্ম ফ্যাক্টৰ কি দৰে কৰে মই বুজাই দিম আৰু মিডল টার্ম ফ্যাক্টৰ খুবেই ইম্পৰটেন্ট প্রতিটো চ্যাপ্টারতে তোমালোকে পাবা আগলৈ যদি তোমালোকে হায়ার সেকেন্ডারি ম্যাথস লওয়া তেতিয়াও এই মিডল টার্ম ফ্যাক্টরটো লাগিব বহুত ছাত্র কঠিন পায় মই এটা টেকনিক শিকাই দিম অতি সহজতে তোমালোকে মিডল টার্ম উৎপাদক মিডল টার্মৰ ব্যৱহাৰ কৰি উৎপাদক বিশ্লেষণ কৰিব পাৰি মিডল মানে মাজত এই মাজটোক আমি দুটুকুৰা কৰিম বস্তুটো একে থাকিব কিন্তু মাজটোক আমি দুভাগ কৰিম এই কাৰণে এটো নাম হল মিডল টার্ম ফ্যাক্টৰাইজেশন নাও তেনহলে আমি এইখিনি আমি কলোৱেই এইখিনি এইকেইটা বস্তু আমাৰ উৎপাদক বিশ্লেষণত খুবেই দৰকাৰ প্ৰথমতে আমি কি চাম এইটো সাধাৰণ উৎপাদক আছে নে নাই এক্স ইয়াত আছে ইয়াত আছে ইয়াত নাই সাধাৰণ উৎপাদক নাই টু ওৱান আছে ইয়াত টু দুই এগুণ দুই দুই চাৰি গুণ আঠ কিন্তু দুয়েৰে ওৱানক হৰণ নাযায় গতিকে আমাৰ সাধাৰণ উৎপাদক নাই তেনহলে আমাৰ সাধারণ উৎপাদকের প্রথম যেটা আমার উৎপাদক বিশ্লেষণের সাধারণ উৎপাদক সাব লাগে এইটুক আমার ইয়াত নপরে এটা আমি চাম কোনোবা অভেদত পড়ে নাকি এইটুক তো মই স্কয়ার লিখিব পারো এইটুক মই বি স্কয়ার বনাব নোৱাৰো এটা যদি সিক্সটিন হলেহেতেন তেতিয়া মই ফোর স্কয়ার দিব পারিল গতিকে আমার কোনো অভেদত নপরে চোৱা এছ স্কয়ে এ প্লাস বি হোল স্কয়ার হবলৈ গেলে কি হ'ব লাগিব এ স্কয়ার থাকিব লাগিব টু এ বি থাকিব লাগিব আৰু বি স্কয়ার থাকিব লাগিব বি স্কয়ারটো বনাব নোৱাৰি গতিকে এইটো অভেদ নহ'ব এ মাইনাস বি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার ইয়াত চোৱা মাইনাছত অকল টু এ বিটোহে মাইনাছ হয় বিটো ইয়াত প্লাস ইয়াতো বি স্কয়ারটো কি প্লাস কিন্তু ইয়াতে বিটো কি হৈছে মাইনাছ হৈছে গতিকে এইটো অভেদ নহ'ব এনেও এইটো স্কোয়ারত নিব নোৱাৰি বৰ্গ কৰিব নোৱাৰি আৰু এ স্কোয়ার মাইনাছ বি স্কোয়ার অভেদটোতো নহবই কাৰণ ইয়াত কেইটা পদ আছে দুটা পদ ইয়াতে আমাৰ কেইটা পদ আছে তিনিটা এইকেইটা আগতে তোমালোকে চাই ল'ব লাগিব এইটো প্ৰথম অংগ এইকাৰণে মই পুৰা ডিটেইলছ তোমালোকক বুজাই দি আছোঁ বহুতে মিডল টার্ম ক্লাছ নাইনত কৰিছা তোমালোকে বহুতে পাৰা কিন্তু যিবোৰে নোৱাৰে বা বুজি পোৱা নাই সেইবোৰৰ কাৰণে মই অলপ দীঘলীয়াকৈ বুজাই দি আছো চব মিডল টার্ম এতিয়া আমি এইটো কি কৰিব লাগিব সাধাৰণ উৎপাদক নাই অভেদত নাই আমি মিডল টার্ম কৰিব লাগিব মিডল টার্ম কৰাৰ এটা নিয়ম আছে ফৰ্মুলা এটা আছে মই লিখি আছো এক্স স্কয়াৰ বি এক্স প্লাছ চি যদি এনেকুৱা ফৰ্মত থাকে এই আৰ্হিত থাকিলে এই আৰ্হিত থাকিলে আমি কি কৰিম মিডল টার্মটোক আমি প্লাছ কৰিম কি করিম প্লাস করিম দ্যাট মিন্স যোগ করিম যদি আটাইবোৰ যোগ থাকে আমি মিডল টার্মটো কি করিম যোগ করিম তোমালোকে লিখি রাখিব পাৰা আৰু কেতিয়াবা এনেকুৱা থাকিব ইয়াত আমাৰ সিটো কি প্লাস তোমালোকে সদায় ধ্রুবকটো চাবা প্লাস নে মাইনাস যদি সি প্লাস হয় ধ্রুবক মানে কি যত কোনো ধরনের চলক না থাকিব এইটো যেনে ধরে চোৱা ধ্রুবক ইয়ার লগত এক্স ওয়াই জেড একো নাই
দ্যাট মিন্স এটো ধ্রুবক আমি এই বস্তুটো সাব লাগিব সি টু সি প্লাস হলে আমি কি কৰিব লাগিব মিডল টার্ম যোগ কৰিব লাগিব যোগ কৰিব লাগিব কিতেবা এই দৰে থাকিব ফৰ্মটো x স্কয়ার মাইনাস bx মাইনাস c ইয়াতে সোয়া সি টু মাইনাস মানে আমি কি কৰিব লাগিব বিয়োগ বিয়োগ কৰিব লাগিব অতি সহজ টেকনিক এইটো এই টেকনিক কইলে তোমালোকে মিডল টার্ম এবাৰতে বুজি পাবা এটা আমি কেইটা ফর্ম এই এটা দুটা তিনিটা ফর্ম লিখিলো আৰুটা ফর্ম থাকি আৰুটা আহি থাকিব পাৰে x স্কয়ার প্লাস bx মাইনাস c ইয়াত আছোৱা c টো কি ধ্রুবক টো কি মাইনাস গতিকে এটো আমি কি কৰিব লাগিব বিয়োগ কৰিব বিয়োগ কৰিব লাগিব তেনালে আমি কেইটা ফর্ম পালো এটা দুটা তিনিটা চাৰিটা ইয়াৰ বাহিৰে আৰু আমাৰ মিডল টার্মত কোনো আহি তোমালোকে নেপাবা কেতিয়াও নেপাবা তেনালে তোমালোকৰ প্ৰথম কাম হ'ব সাধাৰণ উৎপাদক সোৱা সাধাৰণ উৎপাদক যদি নাথাকে অভেদ সোৱা অভেদ থাকিলে অভেদত দে ডাইৰেক্টলি তোমালোকে উৎপাদক বিশ্লেষণ কৰি দিবা যদি অভেদ নাথাকে তেতিয়া আমি এই চাৰিটা ফৰ্মৰ কোনটো আছে আমি চাব লাগিব আমি তিনিটা যদি প্লাস থাকে দৰকাৰ টেনশনৰ কোনো কথাই নাই ডাইৰেক্ট আমি কি কৰিম যোগ কৰিম কি যোগ কৰিব মই বুজাই আছো যদি ধ্রুবকটো প্লাস থাকে সদায় প্লাস কৰিব সো ইয়াতে সি প্লাস মানে দ্যাট মিন্স ধ্রুবকটো প্লাস যোগ ইয়াতে ধ্রুবকটো মাইনাস বিয়োগ ইয়াতেও ধ্রুবকটো মাইনাস বিয়োগ মেইন এইটো এইবোৰ চাব নালাগে মেইন আমি ধ্রুবকটো চাম এইখিনি হৈ গ'ল খুবই ইম্পর্টেন্ট কথা ভালদরে সবা আর লাগিলে ফর্মটো তোমালোকে লিখি লব পার এখিনি হৈ গল এতিয়া যে মই কৈ আছো যোগ কৰিব লাগিব বিয়োগ কৰিব লাগিব কি বস্তু যোগ কৰিব লাগিব কি বস্তু বিয়োগ কৰিব লাগিব এতিয়া মই অংকটো গম পাম সোয়া এটো আমার মই জেনে জি ধরে লিখিছিল x স্কয়ার মাইনাস bx মাইনাস c এই ফর্মত আছে না নাই সোয়া x স্কয়ার ইয়ার লগত কি আছে 1 আছে 1 টু মানে a মাইনাস bx b মানে আছে 2 আর c মানে আছে 8 তেনলে আমি c টু কিহত আছে মাইনাস হত গতিকে এটা আমি কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব সোয়া মই আগে কৈছো c টু আমার c কি ধ্রুবক তার লগত কোনো ধরনের কি না থাকিব কোনো ধরনের চলক না থাকিব আর একটা কথা সদায় এই ডিগ্রি বিলা সূচকবোৰ ডাঙৰৰ পৰা হৈ যাব কিতাবা তোমালোকক এই ধরে দিব 2x প্লাস x স্কয়ার প্লাস 8 এটা সোয়া ইয়ার সূচকটো 1 ইয়ার সূচকটো 2 ইয়ার সূচক নাই মানে 0 এতে হরুর পরা ডাঙর কইছে আকো হরু আইছে এই ধরে না হবে ডাঙরর পরা হরু যাব তে এই ধরে দিয়া থাকিলে আমি প্রথমতে এটুক ডাঙরর পরা হরু হজাই লব লাগিব প্রথম ডাঙর x এর পাওয়ার 2 তার পিছত x এর পাওয়ার 1 তার পিছত x এর পাওয়ার 0 0 টু গেলে দিয়া নাই x এর পাওয়ার 0 মানে কি যে কোনো বস্তুর যদি পাওয়ার 0 হয় তার মান তো কি মান হয় 1 হয় x টু দি পাওয়ার 0 মানে কি হবো 1 হবো 1 হলে 8 1 যায় 8 হবো তে সোয়া ডাঙৰৰ পৰা ক্রমান্বয়ে কমি কমি গৈছে তে তোমালোকৰ প্ৰশ্নত কি দিবা এই ধৰে দিব পাৰে তেতিয়া তোমালোকে কি হোৱা কনফিউজ হৈ যোৱা এটো কি ধৰে কৰিম উৎপাদক বিক্ৰী মই কলো কি ডাঙৰৰ পৰা সৰুলৈ হৈ যাবা এই সূচকবোৰ ডাঙৰৰ পৰা সৰুলৈ হৈ যাব এটো চাব লাগিব তেনালে ইয়াত আমাৰ ডাঙৰৰ পৰা সৰুলৈ গৈছে এটা 2 এটা 1 এটা 9 দ্যাট মিন 0 এটা c2 মাইনাস মানে মাইনাস কৰিব লাগিব কাক মাইনাস কৰিম কি কৰিব লাগিব ইয়াৰ সহগটোৰে ইয়াৰ সহগ কিমান 1 1 টো দিলে কিবা মই বুজাব কাৰণে লিখি দিছো একো নাই মানে 1 এই ইয়াৰ সহগটোৰে ধ্রুবকক আমি কি কৰিম পূৰণ কৰিম 1 ইনটু 8 8
এটো মনে মনে কৰিবা যদি নোৱাৰা ৰাখত কৰিব পাৰা মনে মনে কৰি লও সদায় মনত ৰাখিবা x স্কোৱাৰৰ সহগৰ লগত এই ধ্ৰুৱকটো কি কৰিম আমি ইনটু কৰিম পূৰণ এই ঢল এক পালো এতিয়া আমি কি কৰিম এনেকুৱা দুটা সংখ্যা উলাম আমি কি কৰিম কৈছো c2 বিয়োগ দিতা কি কৰিব লাগিব বিয়োগ কৰিব লাগিব এনেকুৱা দুটা সংখ্যা উলাম পূৰণ কৰিলে 8 হ'ব আৰু বিয়োগ কৰিলে এই দুইটো হ'ব লাগিব বিয়োগ কেলে কৰিম c2 মাইনাস 8 কি এৰে কি এৰে হয় 8 গুণ 8 8 ৰ পৰা 1 বিয়োগ কৰিলে কি হ'ব 7 হ'ব 2 আমি পোৱা নাই কেনেলে এটো নহ'ব আৰু আৰু কি এৰে পোৱা যায় 2 4 গুণ 8 আৰু সদায় বিয়োগ কৰিলে ডাঙৰৰ পৰা সৰু বিয়োগ কৰিব যোগ করিলে ডাঙর আগত দিব পারা হলু আগত দিব পারা কোনো প্রবলেম নাই কিন্তু বিয়োগ করার সময় হয় ডাঙরটো আগত দিব এটা সারির পড়া মই যদি 2 বিয়োগ করু 2 এই 2 টু পালু না নাই 8 আমি 1 8 গুণ 8 হয় কিন্তু এই মাঝত আমার হাত নাই কিমান আছে 2 আছে গতিকে এটু নহব আর বিয়োগ কেলে করিলু c2 বিয়োগ ধ্রুবকটো বিয়োগ হেটিও মই কই আছিল অথনি পড়া আগতে কৈছিল যোগ কৰিম বা বিয়োগ কৰিম c প্লাস হলে প্লাস c মাইনাস হলে মাইনাস ইতে 8 আৰু কি হৈ পায় আমি তোমালোকে নেওতাখন জানিব লাগিব 2 4 যায় 8 তা সারিৰ পৰা 2 বিয়োগ কৰিলে আমি 2 টো পাই গলো তেনহলে আমাৰ এই মাজৰ এইটো ভাঙিবলে আমি দুটা পদ পাই গলো কি পালো সারি আৰু 2 ঠিক একেদৰে আমি ইয়া এটো মই আগুৱাই গৈ থাকিম তোমালোকে চাই দিও তোমাক বুঝাবো কানে দিছিলো না লাগে আমি মিডল টার্ম ফ্যাক্টর করি মানে কি মাঝরটুক দুই ভাগ করি ইয়াতে জি থাকিব এটা বহাবা প্লাস থাকিলে প্লাস মাইনাস থাকিলে মাইনাস এই বস্তুটুক তোমালোকে একো ধর কোনো ধরনর মডিফাই বা চেঞ্জ ন করিব অতি সহজ নিয়মত করিবা এটু মাইনাস মাইনাস থাকো এই টু টাইত আমি কি বহাম 4 মাইনাস 2 4 মাইনাস 2 यार ए टूल लगत की इनटू আছে x या तो x বহাম এই দরে यार চোয়া মই x স্কয়ারক একু করা নাই x স্কয়ারে আছে x x এ আছে অকল এই 2 টুক মই এই দরে বনাই দিলো এটা তোমালোকে সারির পড়া 2 বিয়োগ করিলে কি মান হবো 4 ওভার 2 বিয়োগ কইলে 2 মানে এই এ লাইনটো লিখা জি কথা এ লাইনটো লিখা একে দুইটা লাইন একে হবো পিছত কি আছে আমার মাইনাস 8 অকল মই মাঝরটো কি কইলু ভাঙি দিলু ভাঙি দিয়া কারণে এটো কই মিডল টার্ম ফ্যাক্টর এটা আমি আগে কই থাকিম এখানে বুঝাই দিলু এতিয়া ব্র্যাকেট মানে কি ব্র্যাকেট মানে হল ইনটু পূরণ এই ইয়াতে তো x স্কয়ার হবই এই সিনটোরে আমি আগতে পূরণ কৰি লবা সদায় সিনেরে আগতে পূরণ কৰিবা তার পিছত আগুৱাই যাবা মুখেৰে কব লাগিব ইয়াতে কি আছে সিন বাহিৰত মাইনাস আৰু ফোরৰ আগত কি সিন আছে ব্ৰেকেটৰ ভিতৰত একো নাই মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এইদৰে মুখেৰে আগে কত কবা তার পিছত মাইনাসে প্লাসে মাইনাস কি বহিলে 4 লগত কি ইনটু আছে x হৈ গ'ল এতিয়া আকো আমি কি করিম এই টুর লগত এই ব্র্যাকেটটো পুরা কমপ্লিট হইছে ইয়াতে এই মাইনাস 4 এর লগত ইনটু হব আর মাইনাস 2 এর লগত ইনটু হব এই x টু 4 এর লগত ইনটু হব মাইনাস 2 এর লগত ইনটু হব যেহেতু এটো এটা গটেই টু লয় হইছে এতিয়া আকো আমি পূরণ করিম আগতে সাইন পূরণ করিবা তোমালোকে কি করা ইনটু টু করি দিয়া এটা তোমালোকৰ সাইন বিলাকত ভুল হয় ম্যাক্সিমাম ছাত্র মাইনাসে মাইনাসে প্লাস সাইন পূরণ কইলো অঙ্ক ভুল হওয়ার চান্স নাই 2 ইনটু x 2 x আর মাইনাস 8 হই গল দেন আমি কি করিম তিনটা পদ আছে আমি কয়টা পদ বানালো এটা দুটা তিনটা চারটা দুটা দুটা পদর পর আমি সাধারণ উৎপাদক লম সাধারণ উৎপাদক কি সোয়া x ইয়াত আছে ইয়াতো x আছে ইয়াতে এক্স কেইটা আছে এটা ইয়াত কেইটা আছে দুটা আমি কোনটোহে সাধারণ উৎপাদক লব পাৰি
দুটা লবণ মারিম কাৰণে এতে এক দুটা নাই এক সাধারণ উৎপাদক লম সংখ্যাটো লবণ মারিম 4 ইয়াত আছে ইয়াত 1 আছে 1 সাধারণ উৎপাদক নললো হয় সাধারণ উৎপাদক ললে আমি কি দিব লাগিব ব্র্যাকেট এক্স দুটা আছেলে এটা লৈ ললো কেইটা থাকিব এটা থাকিব তাহলে তাতে কি সিন আছে মাইনাস জি সিন আছে এই সিম্পল ভাবে x আমি লিখি ললো সাধারণ উৎপাদক লৈ ললো থাকিব কিমান 4 কল হল তার পিছত আমি ব্র্যাকেটটো কি করিম কমপ্লিট সো অতি হস মই সাধারণ উৎপাদক দুটাতে x আছেলে x2 ললো সিন জি আছে এটো থাকিব x ইয়াতে মই লিখি ললো ইয়ার পৰা দুটাৰ পৰা এটা কমি গল ইয়াতে এটাই আছেলে এখানে এটা তোমাৰ সাধারণ উৎপাদক লৈ ললো এই ভাবে ইয়াতে x2 লিখা নাই বহুত ছাত্র কি করে ইয়াত গৈ সিনটো চেঞ্জ কৰি দিয়ে ইয়াতে প্লাস থাকিলে মাইনাস দিয়ে মাইনাস থাকিলে প্লাস দিয়ে এই সিনটো কিতিয়াও তোমালোকে চেঞ্জ নকৰিবা মানে এটো অমৰ এই যে সিনটো এই সাইনটো কিতিয়াও চেঞ্জ নহব প্লাস থাকিলে প্লাস হব মাইনাস থাকিলে মাইনাস হব এটো তোমালোকে হাত নলগাবা এটো ডেঞ্জারাস এটো যদি হাত লগাইছা অঙ্কটো ভুল এটো তোমালোকে লৈ লবা জি আছে এটো দিবা তার পিছত তোমালোকৰ এটা মেজৰ কাম এই দুটাৰ মাজত কিবা সাধাৰণ উৎপাদক আছে নে নাই যদি থাকে লবা নে থাকিলে 1 লবা 1 সকলোৰে সাধাৰণ উৎপাদক হয় 2 এৰে 2 কৰণ যায় 2 এৰ উৎপাদক 2 1 2 আৰু 2 4 গুণ 8 মানে 2 এৰে 2 কৰণ যাব 8 ক যাব দ্যাট মিন্স কি হল তার অর্থ কি 2 টো সাধাৰণ উৎপাদক সাধাৰণ উৎপাদক পালো ল সাধারণ উৎপাদক ললে আমি কি দিব লাগিব ব্র্যাকেট ব্র্যাকেট লওয়ার পিছত এই ব্র্যাকেট তোমালোকে এই সাইনটো চেঞ্জ না করিব এই সাইন জি থাকিব থাকিব তাহলে সাধারণ উৎপাদক লব যদি সাধারণ ইয়াতে যদি 2 না থাকিলে দেন এটা সাধারণ উৎপাদক নাই আমি কি ললো দেন ইয়া 1 1 ললো দেন কিতেবা এই ললো অঙ্ক পাবা কিন্তু যেহেতু ইয়াতে আমার সাধারণ উৎপাদক আছে 2 গতিকে আমি ইয়াতে কি লম 2 লম টু লওয়ার পিছত এ আর ভিতরত কি আছে x 4 ইয়ার ভিতরত x 4 আহিব লাগিব যদি বেলেগ আহে অঙ্কটো ভুল এই সাইনটো তোমালোকে চেঞ্জ না করিবা মই আরোবা কই আছো 2 ললু থাকিলে কি মান x 2 এর আটক কেবা যাব 2 এ গুণ 2 2 2 গুণ 4 2 3 গুণ 6 2 4 গুণ 8 4 সোয়া মোৰ অংকটো উদ্দ হেই ভাবে এই ব্র্যাকেটৰ ভিতৰৰ মানটো একে হৈছে ইয়াত x 4 ইয়াত x 4 ইয়াত যদি মাইনাস ইয়াত x 4 ইয়াত x 2 হলে তুমি জানিবা তুমি অংকটো ভুল কৰিছা এতিয়া x 4 ইয়াতো আছে আৰু ইয়াতো আছে মানে এটো সাধাৰণ উৎপাদক তে আমি কি কৰিম x 4 সাধারণ উৎপাদক লৈ লম x 4 মই লৈ ললে কি থাকিব x থাকিব ইয়াত x 4 মই লৈ ললো আগত থাকিলে কিমান প্লাস 2 এটা আমাৰ হৈ গল এটো আমি কি কও মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন এই ধৰে আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কৰো c টো সাব লাগিব চাই পেলা এই ধৰে কৰি গলে হল c মাইনাস হলে মাইনাস c প্লাস হলে মাজৰটো প্লাস কি ধৰে এই x স্কয়ারৰ সহগৰ লগত c2 পূৰণ 1 গুণ 8 যেহেতু c2 মাইনাস আমি এনেকা দুটা সংখ্যা উলাব লাগিব পূৰণ কৰিলে 8 হ'ব লাগিব আৰু বিয়োগ কৰিলে 2 হ'ব লাগিব 1 গুণ 8 8 ৰ পৰা 1 বিয়োগ কৰিলে 7 হয় নহ'ব 2 4 গুণ 8 4 পৰা 2 বিয়োগ কৰিলে 2 এখানে আমি 4 আৰু 2 লৈছো এখিনি আমি উলাল এতিয়া আমি কি কৰিম এই বস্তুটো লগত আমি শূন্য লগত ইকুয়াল কৰি দিম কাৰণ আমাক শূন্য উলাব কৈছে এই বহুপদবোৰৰ আমাক কি উলাব কৈছে শূন্য উলাব কৈছে তেনহলে আমি কি কৰিম এই এই বহুপদটোক আমি কি কৰিম শূন্যৰ লগত ইকুয়াল কৰিম যেতিয়া আমাক শূন্য উলাব কৈছে ইকুয়াল টু 0 0 হলে আমাৰ এই দুটা মান এটু লিখা যি কথা এই দুটা পূরণ করে কথা ইয়ার বদলে আমি কি দিব পারো x 4 0 x প্লাস 2 0 তাহলে আমি কি হবো এবার আমি x
4 equal to 0 दिम माला दे इदरे और दिवा x plus 2 equal to 0 दुटाय 0 हमान होय a to 0 हो नहले a to 0 हो आइदार a to 0 हो a to 0 जी कुनाटा 0 होले उत्तर टू की होय हमान 0 होय इतिया आमी minus 4 आमी जानू जान left और पर right और गोले माने बावर पर हुफाले गले बा हुफालो बा वाउफिले जदि कोनोबा नंबर बा सलक किबा वस्तु अनानिया करा हाय तिता हेतर सिंबल चेंज हाय प्लस होले माइनस माइनस होले प्लस हरण होले पूरण पूरण होले हरण जे तो इतु माइनस आसे बाउबिने हुफाला निले कि होबो प्लस 4 आ एतु कि होबो माइनस 2 संगट आमार इयार पर आरंभ होय इया लगे गोल इया पिसा तुमा लगे ए लाइन दु আমি শূন্য দুটা পাই গলো কি পালো 4 আর -2 কারণ্য পালো এই বহুপদটো আমি শূন্য পালো আগত আমা শূন্য উলিয়াব কইছে শূন্য উলিয়াল কি পালো আমি 4 আর -2 ইতিয়া এই শূন্যপুর আর সহগপুরর মাঝৰ সম্পৰ্ক আমি প্রত্যাপন কৰিব লাগি এখিনি হৈ গল ইতিয়া আমি কি লিখিম x स्क्वायर एते के x स्क्वायर माइनस 2x माइनस 8 और शून्य दुटा होल 4 आरो माइनस 2 4 आरो माइनस 2 एते आमी की करिम हत्यापन এতিয়া আমি কি কৰিব লাগিব হত্যাপন কৰিব লাগিব হত্যাপন মই কি কৈছিলু শূন্য দুটা সমষ্টি মই কি ফৰ্মুলা দিছিলু অলপ আগত আৰম্ভনি মাইনাস কাৰ সহক x ৰ সহক আৰু তলত x স্কোৱাৰ ৰ সহক এটো দিছিলু আৰু শূন্য দুটার পূরণ ফল মই কি দিছিলু ধ্রুবক আর x স্কয়ার অর হ তাহলে আমি শূন্য দুটা কি পালো 4 আর -2 আমি এতিয়া হত্যাপন করিম শূন্য দুটা আমি লিখি রাখো ইয়াত সাইড অফ 4 আর কি পালো -2 এটু ফর্মুলা মই আগত প্রথমতে লিখি দিছিলু আকো আবার লিখি দিলু এটা আমি করিম হত্যাপন হত্যাপনত আমি কি লিখিম শূন্য দুটার সমষ্টি শূন্য দুটার সমষ্টি এখানে নিলিখিবা অঙ্কটো এটো হত্যাপন শূন্য দুটা কি কি শূন্য দুটার সমষ্টি 4 সমষ্টি মানে প্লাস আর শূন্য দুটা কি এটা মাইনাস আছে এখানে মই ব্রেকেট দিছো 4 প্লাস এ মাইনাসে মাইনাস ব্রেকেট মানে পূরণ আর পূরণ হলে আগতে আমি সিনটো পূরণ করি প্লাস এ মাইনাসে মাইনাস বিয়োগ কইলে কি আমি পালো 2 পালো इतिया ए टू टू ए जोड़े को रिले आहे ने नाहे मैं सब बोलूँगी हमें किमान पालू टू पालू इतना टू का मैं की लिखो पालू सुबह किया सिले होमोस्टील फॉर्मूला किया सिले माइनस हमें यहाँ तक माइनस बोला है আৰু কাৰ সহগ লিখিব লাগিব x ৰ সহগ কিমান -2 দুটা মাইনাস হেগান আমি ব্ৰেকেট দি এই -টো আমাৰ সব ফৰ্মুলাতে আছে মাইনাস মাইনাস বহাল কাৰ সহগ লিখিম আমি x ৰ সহগ কিমান -2 বহাল তলত আমি কাৰ সহগ লিখিম x স্কোৱাৰ সহগ
x square ৰ হক কিমান 1 1 এতিয়া সোৱা এটো যদি মই সমাধান কৰো 2 এ পাম মাইনাসে মাইনাসে ব্ৰেকেট মানে পূৰণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2 আৰু তলত 1 ইয়াৰ তলত তো 1 এ আছে একো নাই মানে 1 তে 2 লিখা জি কথা এটো লিখা একে কথা মানে আমি যেটো সমষ্টি পালো এটো এই ধৰ্মটোৰ লগত কি কৰিছে মিলিছে এই বস্তুটোৰ বদলে আমি কি লিখিব পাৰো ফৰ্মুলা ইয়াৰ তলত ঠাই নহলে মই ইয়াৰ লিখি দিছো এই ইয়াৰ পৰা আহিব আমাৰ ইকুৱেল হয় কি আহিব মাইনাস মাইনাস টো কাৰ হ'ক x ৰ হ'ক আৰু ইয়াৰ তলত কিমান 1 1 কাৰ হ'ক x স্কোৱাৰৰ হ'ক কেনলে আমাৰ সমষ্টিটো মিলি গ'ল হত্যাপন হৈ গ'ল সমষ্টিটো এতিয়া আমি কি হত্যাপন কৰিম গুণফল প্রথমতে এইটো লিখিবা শূন্য দুটার সমষ্টি এইদরে কৰি গলা 2 লিখিলা 2 লিখার পিছত তোমালোকে ফর্মুলা দিবা ইকুয়াল দিবা দি কি দিবা ফর্মুলার মধ্যে মাইনাস দিবা আর ইয়াতে x এর হক বহাবা মাইনাস 2 এই চিহ্নটো হইব কিন্তু মাইনাস 2 আর এটো ফর্মুলা তার তলত কি দিবা x স্কয়ারৰ হক সাবা এটোৰ পৰা এটো আহে না নাই আহে মাইনাসে মাইনাসে প্লাস 2 তেতিয়া আমি এটোৰ বদলি কি লিখিব পাৰো মাইনাস x এর হক divided by x square হব এতিয়া আমি প্রমাণ করিম শূন্য দুটার গুণফল এতিয়া আমি কি প্রমাণ করিম শূন্য দুটার গুণফল গুণফল কি আছে শূন্য দুটা কি 4 ইনটু মাইনাস 2 প্লাসে মাইনাসে ইনটু করিলে কি হবো মাইনাস 4 দুগুণ 8 মাইনাস 8 গুণফলৰ ফৰ্মুলাটো কি আছিলে শূন্য দুটাৰ গুণফল শূন্য দুটাৰ গুণফলৰ ফৰ্মুলা কি আছিলে ধ্ৰুৱক divided by x square or half তেনহলে আমি এটো কি লিখিব পাৰো মাইনাস 8 কি লিখিব পাৰো মাইনাস 8 by 1 মাইনাস 8 টো ধ্ৰুৱকত আছে নে নাই সোৱা মাইনাস 8 ৰ ঠাইত আমি কি লিখিব পাৰো ধ্ৰুৱক আৰু 1 টো কাৰ হ'ব লিখিব পাৰো x square হ'ব সো আমাৰ মিলিছে গুণফলটো আমাৰ মিলি গ'ল -8 লিখা যি কথা -8 বাই 1 লিখা একে কথা তেনহলে আমি হত্যাপন কৰি দিলো আমাৰ অংকটো হ'ল প্ৰথমতে আমি শূন্য উলিয়ালো কি দৰে উলিয়ালো মই বুজাই দিলো কি দৰে তোমালোকে মিডিল টার্ম কৰিবা আৰু উৎপাদ পোৱাৰ লগে লগে মিডিল টার্ম নহ'ব আগতে আমি আধা উৎপাদক চাম তাৰপিছত অভেদ চাম তাৰপিছত নগলে আমি মিডিল টার্ম কৰিম মিডিল টার্মৰ চাৰিটা ফৰ্ম মই ক'লো এই চাৰিটা ফৰ্মৰ ভিতৰত সি যদি মাইনাস হয় মাইনাস কৰিম সি প্লাস হ'লে প্লাস কৰিম নাম্বার 1 আমার কমপ্লিট এটা আমি করি নাম্বার 2 দেখো মুছি দিও এটা আমি করি নাম্বার 2 তাহলে আমি আগতে কি চাম সাধারণ উৎপাদক আছে সারি এগুণ সারি সারি এগুণ সারি একক তো সারি ধরে না যায় সাধারণ উৎপাদক নাই কিবা অভেদক আছে না নাই আমি চাম এতিয়া ইয়াত চোৱা এটুক আমি বর্গ সংখ্যা বনাব পাৰো নে নাই 2s হোল স্কয়ার দিলে কি হ'ব 2 দুবাৰ ইনটু কৰিলে 2 দুগুণ 4 s ৰ স্কয়ার s স্কয়ার মানে এটুক আমি বর্গ সংখ্যাত কনভার্ট করিব পাৰিলো 1 আমি 1 স্কয়ার লিখিব পাৰো আৰু ফৰ্মুলা আমি কি বহাব পাৰো 2ab থাকে 2 a মানে কোন 2s b মানে কোন 1
তেনহলে এটো আমাৰ মিডল টার্ম কৰিব নালাগে এটো আমাৰ এ অবেদত গুছি গ'ল এ মাইনাস বি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এ স্কয়ার আমি কোন পালো 2s এক আমি বর্গ সংখ্যা কৰিব পাৰিলো বি আমি পাই গলো 1 আৰু মাজত কি থাকিব এটো ফৰ্মুলা 2 দিলো আৰু ইয়াতে এ এ ঠাইত আমি কি বলো 2s আৰু বি ঠাইত আমি কি বলো 1 মানে আমি অবেদ পাই গলো তেনহলে আমাৰ অংকটো আমাৰ এতিয়া মিডল টার্ম কৰিব নালাগে এই ভাবে মই কৈছিলু উৎপাদক বিক্লেখন অকল মিডল টার্মে নহয় তাহলে আমি এটা অবেদত লৈ গলো ইয়াতে আমি কি লিখিব পাৰো এ মাইনাস বি হোল স্কয়ার যেনে এই যে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হোয়াট এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আমি কি লিখিব পাৰো এ মাইনাস বি হোল স্কয়ার তেনহলে এটুক আমি লিখিব পাৰো এ মাইনাস বি হোল স্কয়ার ইয়াতে a minus b কেইটা আছে দুটা আছে এটো আমি কি লিখিম 2s minus 1 2s minus 1 তার পিছত আমি কি করিম তোমালোক তলক কৰি কৰি গৈ থাকিবা মই ঠাই নাই গানে মই সাইডত কৰি দিছো ইয়াৰ তলক তোমালোক কি লিখিবা এতেকে 4s square minus 4s plus 1 equal to 1 এইটো 0 বনাবা শূন্য লব লাগে এটু ইকুয়াল টু 0 হলে এটু ইকুয়াল টু 0 হবো 2s minus 1 2s minus 1 ইকুয়াল টু 0 দ্যাট মিন্স 2s minus 1 ইকুয়াল টু 0 2s 2s 1 টু এপিনে গলে কি হবো প্লাস আমি s এর মানে লাগে s এর লগত টু টু কি আছে পূরণ আছে যোগ যদি মাইনাস লেফট অপার রাইট গলে প্লাস হবো প্লাস লেফট অপার রাইট গলে মাইনাস হবো ঠিক একে ধরে পূরণ যদি লেফট অপার রাইট হতে হরণ হবো কি হবো হরণ হলে টোটাল হতে হবে এটু লালু অর আকো এটু লাম ইকুয়াল টু 0 2s প্লাস মাইনাস 1 ইফালে গল প্লাস 1 s 1 বাই 2 আমি দুটা শূন্য পাই গল প্রথম আমাক কি কৈছিল শূন্য লওয়া শূন্য লৈ দিলো কি পালো আমি 1 বাই 2 আৰু 1 by 2 ইয়ার তলত এখিনি লিখিবা তার তলত কি লিখিবা মই কৈ আছো এখিনি লগে হৈ গল এখিনি মই দিলো এতিয়া কি লিখিবা ইয়ার তলত আকৌ লিখিবা এতেকে 4s স্কয়ার মাইনাস 4s প্লাস 1 অর শূন্য দুটা কি 1 by 2 আৰু 1 by 2 অকল অন্য লব গলে ইয়াতে অংকটো এক কিন্তু আমাক সত্যাপন কৰিব লাগিব এতিয়া এতিয়া আমি কি কৰিম সত্যাপন শূন্য দুটা সমষ্টি শূন্য দুটা সমষ্টি শূন্য দুটা কি 1 by 2 প্লাস 1 by 2 দুটা ভগ্নাঙ্ক লখাগু লম হর যদি সমান হয় লখাগুটো একে হব 2 2 লখাগু 2 3 3 লখাগু 3 এবুটো তোমালোকে জানাই লখাগুর লগত সদায় কি কৰিব লাগিব এই হরটো হরণ দিব লাগিব হরণ 2 এর 2 হরণ কইলে কিমান 1 হরণ দি যেটো পাবা 2 এর 2 হরণ কইলে উত্তরটো কিমান পাম আমি 1 এই 1 টু লবর লগত কি হব পূরণ এটা তোমালোকে জানা তথাপি মই এবার বুঝাই দিলো বহুতে নাজানিব পারে আশা করো তোমালোকে সকলে এটো জানা তো দুয়ে দুয়ে গরম করলে ওয়ান ওয়ানে ওয়ানক পূরণ করলে ওয়ান ঠিক একেদরে ইয়াতো হর দুই দুয়ে লখা গরম করলে ওয়ান ওয়ানে উপরটো পূরণ করলে ওয়ান 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 প্লাস করলে টু এইটো এইটো কাটি গেল কিমান হল উত্তরটো আমার ওয়ান হল এই ওয়ানটো আমার সমষ্টিটোর লগত মিলিছে না আমি এটা চাম কি করে চাম ইকুয়াল টু আমি ওয়ান পালো ওয়ানের তলত লিখিবা মই সাইডত লিখি দিছো এতিয়া আমি ওয়ান পালো আমি এবুর না চাম আমি সমষ্টি ফর্মুলা লিখিম ফর্মুলা মধ্যে আমার কি আছে মাইনাস কার হহ এক্সর হহ এতে এক্স মানে কোন এস ইয়াতে আমার সলভটো দিছে এস
लिखिम एसर हो आरो तलत की लिखिम एस स्क्वायर हो सॉरी 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 1 फार्मूला मते माइनस का हो बयबो आमी किसिलु एक्सर हो एक्स माने यादे गुण एस एसर हो की माइनस 4 फार्मूला माइनस আছে আৰুটা माइनस 4 আমি ব্ৰেকেট দিব লাগিব আৰু s স্কোৱাৰ হওকটো কত বইব তলত কিমান 4 এটা সো 4 এ 4 এ কাটি দিলে 1 হ'ব আৰু মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস 1 এই 1 লিখা জি কথা আৰু এই বস্তুটো লিখা একে কথা তোমালোকে এইৰ উত্তৰটো উলালা উলোৱাৰ পিছত ফৰ্মুলাটো ভৰাবা মাইনাস x ৰ হওক x মানে এটা s s ৰ হওকটো লিখি দিবা যদি ইয়াতো মাইনাস থাকে ফৰ্মুলাটো মাইনাস আছে দুটা মাইনাস কাৰণে ইয়াতে কি দিবা ব্ৰেকেট দিবা প্লাস হলে নালাগে তার পিছত তলত কার হব বা স্কোয়ারটো হব এটা কাটাকাটি কইলে আমার এটো আহিব লাগিব আহিছে ইয়া থাকে আমি কি লিখিব পারো ফর্মুলাটো লিখি দিবা মাইনাস s অর হহ আর তলত s স্কোয়ার অর হহ তাহলে আমার শূন্য দুটার সমষ্টি রত্যাপন হই গেল এটা আমি কি করিম ইয়ার তলত আমি কি করিম শূন্য দুটার गुणफल 1 by 2 into 1 by 2 दो ही दुगुन तले तले पूरा नंबर और ऊपर ऊपर पूरा 1 by 4 इतने आमी गुणों फॉर्मूला टू की जानू ध्रुवक ध्रुवक की मानी यार 1 और तले कार हवक था के x स्क्वायर माने s स्क्वायर हवक की मान 1 a2 लिखा जी को था a2 लिखा क्या को था तो नल बारे बारे आरो 1 by 4 लिखी मना लगे तो एक ही आसे তে ওয়ানক আমি কি লিখিব পারো ধ্রুবক আর 4 কার হব s স্কয়ারর হব সো আমার গুণৰ অংশল হৈ গল আর যোগৰ শূন্য দুটাৰ সমষ্টি হৈ গল প্ৰত্যাপন হৈ গল আমাৰ 2 নম্বৰটো হে নেক্সট আমি আহো নাম্বাৰ 3 এটো তোমালোকে তুলি লব পাৰা इतने आमी कोरी नंबर 3 नंबर 3 की दिशा है 6x स्क्वायर माइनस 3 माइनस 7x मैं आपने बोली जब कोई सी लो सोलो का और मान को डांगरों पर हो रहा है मात्रा बोलो उस सब बोलो या तो सुबह 2 पिसो 0 आई हो सोलो नहीं तो मतलब 2 पिसो क्या करने को ले हो 1 करने को ले हो इधर दिया था कि लगाते हो जाएगा यदि हरण उत्पादक नहीं सोयोग सोय तीनी तीनी जा तीनी एक उन तीनी तीनी दुगुन सोय तीनी रे हाथों करण न जाए हरण उत्पादक नहीं ओवेद न हो गए कारण दुटा ते माइनस आसे हमार ओवेद उत किया सिले बी टू हो जाए की होए प्लस होए तो ना बी टू की कोई बोले बो मिडिल टर्म कोई बोले मिडिल टर्म बोला मैं सी टू साबो लगी बो माइनस ने प्लस सी टू किया से माइनस वो ते क्या मैं बी टू की कोई बोले बो माइनस कोई बोले वो था मतलब मैं की कोरी सिक्स और थ्री पूरण करी 18 पाल इतिया एनेकवा दुटा संख्या लम पूरण करले 18 होबो आरो माइनस करले कि मन होलैबो 7 माइनस केले c2 माइनस 18 कि हेले कि हेबो 6 3 गुण 18 6 पुरा 3 बि कोइले कि मन होबो 3 आमाक तो 3 ना लागे 7 लागे आरो कि मान आसे 2 9 गुण 18 9 र पुरा 2 बि कोइले कि मन 7 होय त आमी पाइ गेलु 9 आरो कि लबो लैबो 2 लबो लैबो আর হদাই বিউ ডাঙৰ পৰা হলটো কৰিব তেনলে আমি 9 আৰু 2 লম এইদৰে আমি মাজৰ সংখ্যাটো কি কিদৰে ভাঙিব পাৰো আমি উলাই দিলো ইয়াতে আমি কি লিখিম 9 এটো এটো জি থাকিব এটো বহাবা আগতে কৈ দিছো মই আৰু ইয়াতে ব্ৰেকেট দিব লাগিব 9 minus 2 x 9 দুগুণ 18 9 পৰা 2 বিক কৰিলে হা তাৰ পিছত 6x স্কোৱাৰ माइनस ए इटा इनटू करিব হদাই আগতে পূৰণ করিব ব্ৰেকেট টু উঠোৱা আগত माइनस ए প্লাস এ माइनस লগত এক্স পূৰণ माइनस ए প্লাস হৈ গল এতিয়া আমি দুটা দুটাকে আমি কি লম সাধারণ উৎপাদক লম ইয়াত এক্স ইয়াত আছে ইয়াত এটা ইয়াত দুটা কেইটা লম এটা আর 3
গুণিতক এই দুটা হল তিনির গুণিতক তিনি সাধারণ উৎপাদক তিনি লম 3x তিনি দুগুণ 6 x দুটা পরে এটা লল এটা x থাকিব তিনি তিনি গুণ 9 x এটা আছে আমি সাধারণ উৎপাদক লল x এত না লাগে তার পিছত মই যে কইছিলু এইটো হল ডেঞ্জার হি কিতিয়াও চেঞ্জ নহব প্লাস থাকিলে প্লাস মাইনাস থাকিলে মাইনাস এতিয়া আমি এই দুটার মধ্যে সাধারণ উৎপাদক সাম 2 এগুণ 2 2 এর 3 গুণ না যায় 3 এগুণ 3 3 এর 2 গুণ না যায় x ইয়াত আছে ইয়াত নাই সাধারণ উৎপাদক নাই না থাকিলে কি লবা 1 সাধারণ উৎপাদক লওয়ার পিছত তোমালোকে ডাইরেক্টলি একটু বহাই দিব পারা এইটুই হবো এই দুটা মিলিবই লাগিব এই কারণে এটো আৰু এটা সহজ টেকনিক সাধারণ উৎপাদক এই চিহ্নকে লওয়ার পিছত এই বস্তুটো বহাই দিলে অঙ্কটো মিলি যাব সোয়া 1 বলু 1 এর 2x কে বা যাব 2x এ যাব 1 এর 3 কে বা যাব 3 বারে যাব এটা মাইনাস আছে মাইনাস এই দুটা মিলি গল মানে অঙ্কটো শুদ্ধ এটা আমার কি হবে ইয়া এইটো সাধারণ উৎপাদক আমার হবে 2x 3 আর ইফালে থাকিব 2x 3 লিখি ললু থাকিলে 3x ইয়া থাকিব প্লাস 1 এটা তলৰ ডাকটো দি দিব আগ এটো মই বুজাব গানে দিব হৈ গল এতিয়া আমি কি কৰিম ইয়া তলত কি লিখিম এতেকে আমাক দিয়া বহুপদটোক আমি কি কৰিম ইকুৱেল টু 0 কৰিম ইকুৱেল টু 0 মানে এটো 0 2x 3 3x 1 ইকুৱেল টু 0 তে 2x 3 ইকুৱেল টু 0 2x माइनस 3 ইফালে গলে কি হব প্লাস আর 2 টু পূরণ আছে ইফালে গলে কি হব হরণ হব 3x 1 0 3x 1 1 হয়ে যাব আর x কি মান হব -1/3 অন্য দুটো পাই গলো এতেকে 6x² 3 7x অর অন্য দুটো 3/2 আৰু -1/3 ইয়া লগে আমি শূন্য উলিয়াই দিও অতি সহজতে তুলিবা এখিনি ইয়া লগে তুলিবা ইয়াৰ তলত এখিনি লিখিবা এটা আমাৰ কাম বাকি কি প্রত্যাপন এটা আমি প্রত্যাপন কৰিম প্রত্যাপন শূন্য দুটা সমষ্টি শূন্য দুটা কি আছিলে 3/2 প্লাস মাইনাস আছে ব্যাকেট দিবা 1/3 প্লাসে মাইনাসে পূরণ করলে মাইনাস 1/3 তিনি আর দুই এর লখাগু কি হবো 6 কারণ এটা সাধারণ উৎপাদক না থাকিলে লখাগুটো পূরণ করলে হইব 2 3 গুণ 6 এটা 2 এর 6 হরণ কেবা যাব 3 বার 2 3 গুণ 6 হরণ ফলটো উপরটোৰ লগত পূৰণ 3 3 গুণ 9 3 এর 6 কেবা যাব 2 বার 3 এর 6 কেবা যাব 2 বার 3 2 গুণ 6 2 পালো এই 2 টো উপরটোৰ লগত পূৰণ আমি কিমান পালো 7/6 তো আমি কি পালো 7/6 এতিয়া আমি কি কৰিব লাগিব ফৰ্মুলাটো বহাম ফৰ্মুলা আমি কি দৰে বহাম ছা 7/6 ৰ আমি কি লিখিব পাৰো ফৰ্মুলা কি আছিল আমাৰ ফৰ্মুলা মতে আমাৰ মাইনাস আহিব আৰু কাৰ হ'ব x ৰ হ'ব एक्सर एटु ध्रुवक किंतु एक्सर हो किमान -7 म कइजे दुटा माइनस थाकिले बेके तलत का हो थाके x स्क्वायर किमान 6 सो आ माइनस ए माइनस की होबो प्लस 7 तलत 6 मिलिसने एटु लग होय गो ते यार तलत आमी की लिखिम इक्वल दी माइनस एक्सर हो आ तलत x स्क्वायर हो
অঙ্কটো হৈ গ'ল আমাৰ শূন্য দুটা সমষ্টিটো আমাৰ হৈ গ'ল ইয়াক আমি প্ৰথমতে চেঞ্জ কৰিছিলোঁ এইদৰে চেঞ্জ কৰিছিলোঁ এতিয়া আমি কি কৰিম শূন্য দুটাৰ গুণফল শূন্য দুটা গুণফল কি হ'ব 3/2 পূৰণ মাইনাছ 1/3 এইটো তলৰ এইটো ওপৰত কাটি গ'ল পূৰণ থাকিলে কটাকটি যাব লখাব নালাগে তো ওপৰত কিমান থাকিলে মাইনাছ 1 তলত 2 গুণফলৰ আমাৰ কি আছিলে ধ্ৰুৱক ধ্ৰুৱক কিমান আছে আমাৰ ধ্ৰুৱক আমাৰ আছে মাইনাছ 3 আৰু তলত আমাৰ কি থাকে x স্কোৱাৰৰ হক x স্কোৱাৰৰ হক কিমান 6 এটা 3 ৰে 6 কেইবাৰ যাব দুবাৰ যাব 3 দুগুণ 6 এই যে 2 আৰু 3 কাটি দিলে এটা কিমান থাকিব 1 এটো লিখা জি কথা এটো লিখা একে কথা এইটো আমাৰ কি হৈ গ'ল ইয়াৰ বদলে আমি কি লিখিব পাৰো মাইনাছ 3 টো কি আমাৰ ধ্ৰুৱক আৰু 6 কাৰ হক x স্কোৱাৰৰ হক এনাল আমাৰ এটোৰ প্ৰমাণ আমি সমষ্টিৰ প্ৰমাণ কৰিলো আৰু গুণফলৰ প্ৰমাণটো কৰিলো তিনি নম্বৰটো আমাৰ হে এটা আমি কৰিম চাৰি নম্বৰ আৰু লিখি লোৱা নাম্বার 4 4u square 8u ইয়াত চোৱা মই যে কৈছিলো সাধাৰণ উৎপাদক চাবলে আটাইবোৰে যে মিডিল টার্ম হ'ব অভেদ হ'ব এনেকুৱা নহয় ইয়াতে সাধাৰণ উৎপাদক আছে 4 গুণিত 4 দুগুণ 4 4 দুগুণ 8 মানে 4 টো সাধাৰণ উৎপাদক u দুটাতে আছে u টো সাধাৰণ উৎপাদক আমি কি লম 4u 4 লৈ ললো u লৈ ললো 4 ইয়াতে লিখিব নালাগে u দুটা আছে এটা ললো এটা থাকিব আৰু 4 দুগুণ 8 u এটা আছে আমি লিখি ললো আগতে এইটো হৈ গ'ল তেনলে আমি এটা কি লিখিম 4u স্কয়ার প্লাস 8u ইকুয়াল টু 0 দ্যাট মিন্স আমাৰ 4u আৰু u প্লাস 2 ইজ ইকুয়াল টু কি হ'ব 0 তো 4u ইকুয়াল টু 0 u ইকুয়াল টু কি হ'ব 0/4 মানে 0 আর u প্লাস 2 ইকুয়াল টু 0 মানে u মাইনাস 2 এতেকে 4u স্কয়ার প্লাস 8u শূন্য দুটা 0 আৰু মাইনাস 2 শূন্য লৈ গ'ল এতিয়া আমি কি কৰিম শূন্য দুটাৰ সমষ্টি সমষ্টি আমি কি কৰিম শূন্য দুটা কি পালো 0 আৰু মাইনাস 2 0 সমষ্টি মানে প্লাস মাইনাস থাকিলে ব্ৰেকেট 0 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2 পালো ফৰ্মুলা কি আছিলে মাইনাস কাৰ মান এক্সৰ মান এক্স এক্সৰ হক এক্স ইয়াতে কোন মানে ইউ কি লিখিম ইউৰ হক সরি 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 ইউর হক ফর্মুলাটা না লাগে ওকে লিখি বলে ফর্মুলার মাইনাস দিম ইউর হক কিমান 8 ইউ মানে আতে x আর ইউ তলত আমার কার হক থাকে x স্কয়ার মানে আতে u স্কয়ার হক কিমান 4 সারি আটকরণ কইলে মাইনাস 2 পাম সারি দুগুণ 8 এটা আমি কি লিখিব পারো এইটো মাইনাস কি হল আইলে ফর্মুলা মাইনাস মাইনাস ইউর হক আর তলত কি হবো ইউ স্কয়ারর হক সমষ্টি আমার প্রমাণ হই গ এই প্রমাণ গটেও তলত হবো এই এই ধরে আইব শূন্য তলত এইখিনি করিব এটা আমি কি করিম শূন্য দুটার গুণফল সমষ্টি তো এই ধরে শূন্য দুটার গুণফল শূন্য দুটা কি পাইছিল জিরো
माइनस टू इक्वल टू जीरो याते ध्रुवक नाइ छुआ सी मान ध्रुव याते जरा नंबर थाके संख्या थाके सहग नथका जेतु नंबर एतु नाइ ऊपरत आमी जीरो बाबो पारु ध्रुवक नाइ गतिके आरो तलत आमार कार हक थाके यू स्क्वायर माने एक्स स्क्वायर हक थाके एक्स स्क्वायर माने याते यू स्क्वायर हक किमान 4 4 रे शून्य करण कइले 4 शून्य हबो তাহলে আমি শূন্য টাইপ কি লিখি ধ্রুবক আর ফোর টাইপ কি লিখি ইউ স্কয়ার অর হক হই গেল গুণফল র মিলিলে আর সমষ্টি র আমার হই গেল নাম্বার 5 নাম্বার 5 ওত কি দিছে টি স্কয়ার মাইনাস 15 এটুক আমি কি ধরে করি ইয়াত আমার মিডল টার্মটো কৰিব নোৱাৰিমে কাৰণ ইয়াত তিনিটা পদ নাই মিডল টার্মত আমাৰ তিনিটা পদ থাকে মিডল টার্ম ফ্যাক্টৰাইজেশ্বন এটা আমি অবজত দিব পাৰিম a স্কয়ার মাইনাস b স্কয়ার কি আছিল হবে টু a প্লাস b a মাইনাস b তাৰ বাবে এই b টোক আমি বৰ্গ সংখ্যা বনাব কিন্তু যদি এটা 16 হলে দেন আমার কাছে সহজ হলে দেন 4 স্কয়ার 9 হলে আমার হলে দেন 3 স্কয়ার 4 হলে আমার হলে দেন 2 স্কয়ার কিন্তু এনে কোয়া কোনো সংখ্যা নাই যাক দুবার পূরণ করিলে 15 হয় ইতি আমি কি করি আমি কি করি মিটিয়া এটুক আমি a স্কয়ার বনালো যেহেতু এই 15 অর কোনো বর্গমূল সংখ্যা নহয় গতিকে আমি ইয়াতে কি দিম রুট দিম রুট দি আমি কি দিম স্কয়ার আর এই স্কয়ারের রুটক কি করিব কাটিব স্কয়ারের রুটক কাটে তোমালোক কোয়া হইছে আগত মই কইছো কিয় কাটে আলি তোমালকে চাই লও দ্বিতীয় কোন সংখ্যা এই দরে রুট লিখা থাকে মনত রাখিবা ইয়াতে এটা 2 লুকাই থাকে ইয়াত নহয় ইয়াতে 2 দিলে এটু ইনটু কত থাকে এই রুটুর উপর এই গিনিত থাকে এই টুটু জেনারেলি লিখি নি দিয়ে আর যদি টুর বাহিরে বেলেগ কিবা থাকে তেতিয়া লিখা থাকিব 3 5 হরুকে ইনটু নহয় ইনটু ইয়াত থাকে কিন্তু টু থাকিলে আমি টুটু নি দিই এতিয়া আমার রুট 3 আছে এতে 2 আছে দিয়া নাই যেতিয়া আমি রুটটো উঠাই দিম রুটটো এই ধরে লিখা যায় উঠাই দিলে এই ধরে হবে 1/2 তেনে হলে 1/2 এর লগে যদি এটো পাওয়ার সাপোজ 2 আছে এই পাওয়ারে পাওয়ারে কি হয় ইনটু হয় ইনটু হলে a2 a2 কি হল কাটি গ এখানে 3 হল তেনে হলে রুট 15 লিখা যে কথা আর রুট সরি রুট 15 স্কয়ার লিখা যি কথা আর 15 লিখা একে কথা এই স্কয়ারের রুটটো কি করিব কাটি দিব তাহলে আমার এই অবেটটো হল a স্কয়ার মাইনাস b স্কয়ার a গুণ ইয়াত t আর b গুণ রুট 15 তাহলে আমি কি লিখব a প্লাস b আর a মাইনাস b এদরে আমি অঙ্গটো করিলো কি কইলো আমি এটো উৎপাদক বিক্লেখন বহুতে ভাবে কি মিডল টার্মটো উৎপাদক বিক্লেখন এটো নহয় কালি মই কই দিছো তেনে এটো আমার কি হল উৎপাদক বিক্লেখন এতে আমি কি করিম এতেকে t স্কয়ার মাইনাস 15 ইকুয়াল টু 0 দ্যাট মিন্স এই পুরা বস্তুটো কি হবো 0 t প্লাস রুট 15 ইনটু টি মাইনাস রুট 15 ইকুয়াল টু 0 এটা এবার টি প্লাস রুট 15 ইকুয়াল টু 0 টি ইকুয়াল টু কিমান হব মাইনাস রুট 15 কি হইলো প্লাস লেফট অফ আর রাইট অফ গৈছে সাইড চেঞ্জ হলে আমার সিনটো কি হব চেঞ্জ হব এটা এটো করিম t root 15 তেনে হলে আমি শূন্য দুটা পাই গলো কার শূন্য পালো
t square minus 15 root root কি পালো minus root 15 আৰু plus root 15 তেলকে কইলু যে আমি কি লিখিম এদেকে t square minus 15 অর শূন্য দুটা minus root 15 আৰু plus root 15 এই দুটা এটা আমাৰ কি কৰিব লাগিব প্ৰত্যাপন কৰিব লাগিব কি কৰিম আমি এটা প্ৰত্যাপন শূন্য দুটা পালো এইদৰে আমি শূন্য দুটা লিখিম তার পিছত আমি কি কৰিম প্ৰত্যাপন প্রথম আছিল শূন্য দুটার সমষ্টি কি কি আছিল রুট 15 প্লাস রুট 15 কেন হলে এইটো রুট 15 আর প্লাস এ মাইনাস এ ব্যাকেট মানে পূরণ আগতে সিন পূরণ করিবা প্লাস এ মাইনাস এ মাইনাস দুটা একই কিন্তু সিন টু কি অপোজিট বিপরীত একই বস্তু কিন্তু সিন যদি বিপরীত হয় কটা হয়ে যায় এটো তো মানে কি হবো জিরো এতিয়া এই জিরো টু আমার সমষ্টির ফর্মুলা কি আছিল শূন্য দুটা আছিল আলফা এটা শূন্য আলফা এটা শূন্য বিটা কি আছিল মাইনাস ফর্মুলার আর উপর কার সহক আসলে এক্সর সহক আর তলত আসলে কার এক্স স্কোয়ারর সহক আমার ইয়াত এক্স স্কোয়ার নাই আমার ইয়াতে সলকটো কি আছে টি স্কোয়ার তে এক্সর ঠাইত আমি কি বহাম টি স্কোয়ার এই বস্তুটো আমি এইদরে লিখিব পারো টি স্কোয়ার এই বস্তুটো ইয়াতে টি টু নাই যেনেকুৱা ইয়াত আমাৰ কি থাকে জেনেৰেল ফৰ্মটো এইটো এ এক্স স্কোৱাৰ বি এক্স প্লাছ চি তেনেহ'লে এইদৰে আমি এই আৰ্হিটো কেনেকৈ বনাম এইটো তোমালোকে বনাব নালাগে মই বুজাবৰ কাৰণে কৈ আছো ইয়াতে চোৱা এক্স স্কোৱাৰ আছে তাৰপিছত এক্স আছে টি স্কোৱাৰ আছে টি থাকিব লাগে টি নাই মই নিজৰ ভাগৰ পৰা টি দি দিলোঁ আৰু পূৰণ কি দিলোঁ জিৰ' জিৰ'ৰ লগত টি পূৰণ কৰিলে জিৰ' এইভাৱে নাই আৰু মাইনাছ ফিফটিন তেনেহ'লে আমাৰ পাই গলো আমি টি স্কোয়ার জিরো টি মাইনাস ফিফটিন সমষ্টির ফর্মুলা কি আছিল এক্সর হব এক্স মানে ইয়াতে কোন টি ফর্মুলার আমি কি দিম মাইনাস আর টির হব কিমান জিরো জিরো টি স্কোয়ার ইয়াতেও আছে টি স্কোয়ার হব কিমান ওয়ান ওয়ান এ জিরো হরণ করলে কি হব জিরো মাইনাসের প্রশ্নই না হয় জিরো থাকলে তাহলে আমার এটু মিলি গেল তেনহলে আমি ইয়াতে কি দিব পাৰিম মাইনাস তো ফৰ্মুলাৰ মাইনাস এইটো এই যে চোৱা তেনে কি দিব আমি টি সহক আৰু ইয়াত কি হ'ব টি স্কোৱাৰৰ সহক তেনহলে সমষ্টিৰ প্ৰত্যাপনটো আমাৰ হৈ গ'ল এতিয়া আমি কিহৰ কৰিম পূৰণ ফলৰ শূন্য দুটার পূরণ পদ এইটা সমষ্টি এটা তুলে লওয়া এতিয়া হব শূন্য দুটার গুণফল শূন্য দুটা কি আছিলে রুট ফিফটিন ইন্টু মাইনাস রুট ফিফটিন প্লাস মাইনাস ইন্টু করলে মাইনাস আর রুট ফিফটিনের হোল স্কোয়ার হোল স্কোয়ার গেলে দুটা একই বস্তু পূরণ করলে হোল স্কোয়ার হয় এই স্কোয়ার এর রুট কাটি দিয়ে কাটি লও মাইনাস 15 গুণফল এর মূল কি আছিল এই দুটা অন্য গুণফল এর মূল কি আছিল উপর থাকে ধ্রুবক তলত থাকে x স্কোয়ার এর সহগ x স্কোয়ার মানে এটা মই কলু t স্কোয়ার ফর্মটো এইটো এইটো ফর্মত থাকিব ইয়াতে এইটো মাইনাস আছে এইটো প্লাস
এটো যদি মই এইটো ফর্মত লিখো কি হবো টি স্কয়ার 0 টি প্লাস মাইনাস টু কত দেব 15 মানে আমার ধ্রুবকটো কিমান মাইনাস 15 আমি তো গুণফল করিছো গুণফল হল আমার উপরত কি থাকে ধ্রুবক ধ্রুবক কিমান আমার এটা সি হল সি এটো প্লাস করব লাগিব সি টু প্লাস হতে থাকে তো প্লাস কইলে মাইনাস আছে মাইনাস টু কত দেব ব্যাকেটৰ ভিতর তো সি আমার মাইনাস 15 তলত কার হোক হয় এক্স স্কয়ার মানে টি স্কয়ার হোক কিবা আছে নে নাই মানে কিমান আছে 1 আছে 1 মাইনাস 15 ক 1 এর হরণ কইলে কি পাম তাহলে ইয়ার ঠাইতে আমি কি লিখিব পারু মাইনাস 15 এর ঠাই ধ্রুবক আর তলত কি লিখিব পারু টি স্কয়ার অফ মাইনাস 15 মাইনাস 15 এর ঠাইতে আমি কি লিখিব পারো ধ্রুবক আর 1 এর ঠাইতে কি লিখিব পারো টি স্কয়ার অফ ও ইয়ার পিছত এই লাইনটো আহি এটো লিখার পিছত এই লাইনটো আহি বুঝলি গত তাহলে আমি হত্যাপন করে দিম 5 হয়ে গেল আমার ইডিয়া ধ্যান করি নাম্বার 6 নাম্বার 6 নাম্বার ওয়ান ওর লাস্ট অঙ্ক এইটো নাম্বার সিক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর সাধারণ উৎপাদক নাই আর অভেদত না যাবই কারণ গোটেকেইটাই মাইনাস অভেদত যাব হলে বি টু কি হব লাগে আমার প্লাস তেনে মিডিল টার্ম করব লাগিব কি নিয়ম আছিলে আর চাব লাগিব তার আগত চলকর হুচকর হুচকর ডাঙরের পৰা হবলৈ আছে 2 1 0 ঠিক আছে না থাকিলে আমি ডাঙৰৰ পৰা হলো বনাই লওঁ এতিয়া আমি কি কৰিম প্ৰথম কাম আমাৰ হ'ব এই 3 আৰু 4 কি কৰিম পূৰণ 3 4 গুণ কিমান পূৰণ বল আমি কিমান পালো 12 এতিয়া চাব লাগিব আমাৰ সি সি গুণটো 4 4 টো কি আছে মাইনাস মানে আমি মাইনাস কৰিম 12 এনেকুৱা দুটা সংখ্যা ওলাব লাগিব পূৰণ কৰিলে 12 হ'ব আৰু মাইনাস কৰিলে ইয়াতে কিমান আছে x হ'ব 1 1 হ'ব তে পুনৰ তোমালোকে যদি পূৰণ কৰা 2 6 গুণ 12 6 ৰ পৰা 2 বিয়োগ কৰিলে কিমান 4 আমাক 4 না লাগে আমাক কিমান লাগে 1 লাগে 3 4 গুণ 12 4 ৰ পৰা 3 বিয়োগ কৰিলে কিমান 1 1 পাই গলো তেনহলে আমি ইয়াতে কি পাম চারি আর কি লোক লাগবে তিন আমি এইদরে মাজর অঙ্কটো ভাঙিব লাগিব ইয়াতে মাইনাস আছে মাইনাস দিয়া ব্রেকেট লিখি দিবা 4 মাইনাস 3 সদায় ডাঙরটো আগত দিবা মাইনাস করিলে বাহিরত কি হবো এক্স মাইনাস 4 ইয়াত চোয়া আমি একো করা নাই 3x স্কয়ার যেদরে আছে এইদরে মাইনাস 4 যেদরে আছে এইদরে এইটো আমি মাইনাস করিলো কেলে মাইনাস করিলো কারণ আমার সি টু মাইনাস সি প্লাস হলে আমি প্লাস করি দিলাম কি প্লাস করলে দেন প্লাস করিলে ইয়ার সহগটো হবো আর পূরণ করিলে ইয়ার পূরণ ফল এই দুটার পূরণ ফল সমান হবে যেহেতু এটা মাইনাস আমি মাইনাস করব লাগিব মাইনাস করিলে মাজর সহগটো হবো লাগিব আর পূরণ করিলে প্রথম সহগটো আর ধ্রুবকর পূরণ ফল সমান হবে 3.5 গুণ 12 4 পর 3 গলে 1 তারপর 3x স্কয়ার সিন আগত পূরণ করবে ব্যাকেট উঠার আগত সিন আগত পূরণ করবে মাইনাস এ প্লাস এ মাইনাস লগত 4x মাইনাস এ মাইনাস এ প্লাস 3x আর কি হব মাইনাস 4 তারপর আমি দুটা দুটা পদ লম লয় আমি কি লম সাধারণ উৎপাদক 3 সারির উৎপাদক নহয় সারিও 3 এর উৎপাদক নহয় আর x ইয়াতো আছে ইয়াতো আছে ইয়াতে দুটা ইয়াতে এটা x হব আমার কি হব সাধারণ উৎপাদক 3x x কে লেটা লিখিলো এটা ললু আমি মাইনাস আছে মাইনাস দিবা সিনর লগত কোনো ধরনর মডিফিকেশন বা কোনো সিম্বল যে ধরে আছে এই ধরে থাকিব x লৈ ললু থাকিলে কি মান আমার 4 তার পিছত ইয়াত দি আছে এইটো এতিয়া আমার এই দুটার মধ্যে সাধারণ উৎপাদক সাম 3 আর 4 এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই এনে কোনো উৎপাদক নাই দুটাকে হরণ এক্স ইয়াত আছে ইয়াত নাই ইয়াতে দুটাতে এক্স আছিল কারণে আমি এক্স লৈছো আর কমটো লব লাগিব সাধারণ ইয়াতে এক্সও নাই
মানে সাধারণ উৎপাদক নাই নাথাকিলে আমি কি লম 1 লড সাধারণ উৎপাদক লওয়ার জন্য আমি ব্র্যাকেট দিই ব্র্যাকেট দি তোমালকে এই খিনি বহাই দিব লাগিব কারণ এইটো আর এইটো একই হয় এটা ফার্স্ট টেকনিক আর নহলে এটা পূরণ কইও বা 1 1 এর লইছে সাধারণ উৎপাদক তো লওয়াই নাই যে জিদরে আছে এইদরে লাগিব এটা এই দুটা হদাই মিলিব লাগিব মিলিছে আমার মানে আমার অঙ্কটো ক্ষুদ্র এটা 3x - 4 3x - 4 এটা সাধারণ উৎপাদক আমার হবো 3x - 4 আর এই ফলে হবো x + 1 এই ধরে আমি এটু কি কইলু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করিল এই তল ডাকবো নি দিব এবো মই বুঝাই আছিল একটু দিব না লাগে তেনহলে এটা আমি কি লিখিম এতে কে 3x স্কয়ার মাইনাস x মাইনাস 4 ইকুয়াল টু 0 দ্যাট মিন্স 3x টু কি মান লাইছে না আমার ফ্যাক্টরাইজ করে এটু লাইছে না এটু ইকুয়াল টু 0 হবো 3x মাইনাস 4 ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0 এতে কি করিম আমি 3x মাইনাস 4 ইকুয়াল টু 0 3x minus 4 ইফালে গেলে কি হবো প্লাস 4 আর x ইকুয়াল টু কি হবো 4 বাই 3 x প্লাস 1 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু কি হবো প্লাস 1 কি হবো মাইনাস 1 এতে গে 3x স্কয়ার মাইনাস x মাইনাস 4 ওর শূন্য দুটা কি কি হবো 4 বাই 3 আরো মাইনাস 1 এইদরে আমি শূন্য দুটা উলিয়াই লম এতে আমার কি কাম সত্যাপন এতে আমি কি করিম সত্যাপন সত্যাপনের প্রথম কি আছিলে শূন্য দুটার সমষ্টি বা যোগফল দিব পারা শূন্য দুটা কি কি 4 বাই 3 প্লাস মাইনাস 1 4 বাই 3 প্লাসে মাইনাসে সদায় ব্যাকেট থাকিলে চিনটো আগত পূরণ করিব প্লাসে মাইনাসে মাইনাস 1 ইয়ার তলত কি আছে 1 তলত যদি একো নাই মানে 1 হল আর ইয়াত খর হল 3 3 আর 1 এর লখাগু সদায় কি হব 3 হব 1 এর লগত লখাগু সংখ্যা লৈ হয় এটা লখা গুলো আর পিছত আমি কি করবো হরে হরণ হর কিমান 3 3 রে 3 হরণ করলে 1 আর 1 এর সারি পূরণ করলে সারি হর তলত কিমান আছে এটা সোয়া হর কিমান আছে 1 নাই মানে 1 1 হর থাকিলে ইয়াতে 3 আছে লেখা আমি হরণ করি 3 রে লখা গুলো হরণ করলো হরণ করি হরণ ফল টুরে পূরণ করলো কিন্তু ইয়াত আমি ডাইরেক্ট পূরণ করি কারণ হর 1 3 গুণ 3 চারি পৰা তিনি গলে এক আর তলত থাকিব তিনি এতিয়া আমি কি পালো সমষ্টি সমষ্টির আমি ফর্মুলা কি জানিছিলো ফর্মুলার মধ্যে আমার কি আছে মাইনাস কার হক হয় এক্সর হক তেনহলে এক্সর হক কিমান সোয়া এক্সর হক কিমান 1 আর লগত কি আমাক এটু হদাই এই ফর্মত লৈ যাব লাগিব x স্কয়ার প্লাস bx প্লাস c এটু যদি মই এই ফর্মত লৈ যাও ইয়াতে যদি মই প্লাস দিউ মাইনাস 1 ভিতর সোমাব কারণ ইয়াত মাইনাস আছে আর এটু যদি মই প্লাস দিউ মাইনাস 4 ভিতর সোমাব তেনহলে আমার b এর মান কিমান মাইনাস 1 মানে x এর সহগটো কিমান মাইনাস 1 তেনহলে ফর্মুলা মতে সমষ্টিত কি আছিল মাইনাস মাইনাস 1 x এর হক আর তলত কার হক x স্কয়ার এর হক কিমান 3 মাইনাসে মাইনাসে পূরণ কইলে প্লাস প্লাস 1 তলত 3 এইটু লিখা মিলি গল মানে আমি এটা কি লিখি এটু ফর্মুলা মাইনাস দিলো মাইনাস 1 কার হক সোয়া x এর হক x এর হক
আৰু 3 কাৰ হক সোৱা x স্কোৱাৰ x স্কোৱাৰ হক তেনলে আমাৰ যেটো ফৰ্মুলা আছে সমষ্টিৰ তাৰ লগত এটো মিলিব অন্য দুটা গুণফল গুণফল পূরণ ফল অন্য দুটো আসলে 4/3 পূরণ মাইনাস 1 উপরে উপরে পূরণ হব তলে তলে পূরণ হব এটা লখা গুণ হব কারণ এটা পূরণ 3 1 মাইনাস 1 তলে 1 আছে 3 1 গুণ 3 আর প্লাসে মাইনাসে মাইনাস আগত চিহ্ন 4 1 গুণ 4 পূরণ ফলৰ আমি কি জানিছিল উপরত গহে মান ধ্রুবক ধ্রুবক কিমান আমাৰ ইয়াত ছয় ধ্রুবক কিমান -4 -4 অলরেডি আছে আৰু তলত কি হয় x স্কোৱাৰ হক কিমান 3 3 আমাৰ তলত আছে মিলিয়ে গলে এটো এই দৰে আমি কি লিখিম ধ্রুবক আৰু তলত কাৰ হক x স্কোৱাৰ হক তেনালে আজি ভিডিওটোত আমি 2.2 নাম্বাৰ 1 ৰ আটাইবোৰ অংক কৰিলোঁ নেক্সট ভিডিওত মই নাম্বাৰ 2 আৰু যদি সময় হয় নাম্বাৰ 3 কৰি দিম তেনেহলে আজি ভিডিওটো মই ইয়াতে হেক কৰিলোঁ যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিবা শেয়ার কৰিবা আৰু কিবা হদিব লগা থাকিলে কমেন্ট বক্সত কমেন্ট কৰিবা আৰু যদি মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰিবা আৰু আগন্তুক ভিডিওবোৰ পাই থাকিবলৈ বেল বাটনত প্রেস করিবা ধন্যবাদ থ্যাংক ইউ